ভিউয়ার্স আসসালামু আলাইকুম। খানা খাজানার আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আবার এসেছি পুরাতন ঢাকায় আরেকটি ঐতিহ্যবাহী খাবার পরখ করে দেখতে, সেটি হচ্ছে লুচি লাচ্ছি। আপনাদের এইটার লোকেশন সম্বন্ধে একটা ধারণা দিয়ে রাখি, আপনারা বঙ্গবাজারে নামবেন এবং সেখান থেকে আগের হাজির বিরিয়ানি এপিসোডে আপনাদেরকে যে রাস্তাটা দেখিয়েছিলাম অর্থাৎ কাজী আলাউদ্দিন রোড, এই রোড বরাবর আপনারা একদম নাক বরাবর হাঁটতে থাকবেন এবং হাজির বিরিয়ানি অত দূর যাওয়া লাগবে না, আপনার অল্প কিছু দূর আসলেই পেয়ে যাবেন এই বিউটি লাচ্ছি। আর বরাবরের মতোই আজকে আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় তিহান ভাই, সে ক্যামেরার পিছনে আছে। তো ভিউয়ার্স, কথা আর আমরা না বাড়াই চলে যাই বিউটি লাচ্ছির ভিতরে, দেখি কী অপেক্ষা করছে সেখানে আমাদের। আমরা ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছির ভেতরে চলে এলাম। দোকানে ঢোকার পথেই চোখে পড়লো লাচ্ছি তৈরির মহাযজ্ঞ। তো বন্ধুরা, আসুন মন দিয়ে দেখে নেওয়া যাক এখানকার লাচ্ছি তৈরির প্রক্রিয়া। দেখুন, ফালুদার সাথে অনেক ফ্রুটস আইটেম থাকে, তার মধ্যে একটা খেজুর, খেজুরগুলো এভাবে পিস পিস করে কাটা হয় এবং পরবর্তীতে ফালুদাতে এটা মিক্স করে দেওয়া হয়। ভিউয়ার্স, বিউটি লাচ্ছিতে কিন্তু ফালুদাও খুবই জনপ্রিয়। এখন আমরা তাহলে দেখে নিই কীভাবে ফালুদাটা তৈরি করে। আর কি কি ফল দাও কলার সাথে? কলা, নুডুলস, কলা, এই কলা, আবেদানা। কি দিচ্ছ? মলাই। মলাই, মলাই। এটা কি খেজুর? ওই খেজুর দেওয়া হচ্ছে। দেখতে অনেক সুন্দর লাগছে, নিশ্চয়ই অনেক ডেলিশিয়াস হবে। তো আমরা একটু পরে আপনাদের একটা টেস্ট করে দেখাবো আমাদের সাথে থাকো। তো ভিউয়ার্স, আমরা এখন বিউটি লাচ্ছির ভিতরে খাবার টেবিলে। আমার সামনে অলরেডি চলে এসেছে এখানকার লেবুর শরবত এবং বিউটি লাচ্ছি। এখন আমার সামনে চলে আসলো বিউটির আলুদা। দেখুন ভিউয়ার্স, নানান ফ্রুটস মিশিয়ে একটা অন্যরকম সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আশা করি টেস্টটা অনেক ভালো হবে। আরেকটা জিনিস, এখানে কিন্তু স্পেশাল বরফ কুচিও দিয়ে দেওয়া হয়। এমনিতেও খাবারগুলো অত্যন্ত ঠান্ডা, ঠিক আছে, তারপর আপনাদের যদি আরও বেশি ঠান্ডা খেতে ইচ্ছা করে আপনারা এই বরফ কুচিগুলো কিন্তু মিলিয়ে খেতে পারেন। তো আমি প্রথমে খাওয়া শুরু করি, আমি লেবু শরবত দিয়ে শুরু করছি। দেখুন, লেবু শরবতে একটা লেবু কেটে সেটা রস ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এবং লেবুটাকেও এর ভিতরে অনেকটা ডুবিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বরফ কুচি আছে। তো দেখি টেস্ট করে কেমন হয়। ভিউয়ার্স, এটা অ্যাকচুয়ালি খুব এক্সেপশনাল না। আমরা সাধারণত বাসা বাড়িতে, যে গরমের দিনে বিশেষত যে লেবু শরবতগুলো খাই, এটা অনেকটা সেরকমই। তারপরেও গরমের দিনে এটা হতে পারে আপনার জন্য একটা অন্যতম পছন্দনীয় ড্রিঙ্কস। তো লেবু শরবতটা পরে আমি আপনাদেরকে একটু চেখে দেখাই বিউটি লাচ্ছি। আপনারা বিউটি লাচ্ছি কীভাবে তৈরি করে অলরেডি দেখে ফেলেছেন। এখানে স্বাদের ভিতরে একটা পিওর দুধের একটা স্বাদ কিন্তু পাওয়া যাচ্ছে, একটু টক টক, কারণ এর ভিতরে যেহেতু আপনার টক দই মিক্সড হয়েছে তার ফ্লেভারটা একটু পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটা খাওয়ার সাথে সাথে গলার ভিতর থেকে একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিলিংস কিন্তু টোটালি ভিতরে চলে যাচ্ছে এবং এটা খাওয়ার পরে আপনার ক্লান্তি, অবসাদ
যে জিনিসটা এই জিনিসটা দূর হতে বাধ্য। খুবই এনার্জেটিক। তো আমাদের লাচ্ছি শেষে ফালুদাটাও একটু টেস্ট করে দেখা যাক। ফালুদা তৈরির প্রসিডিওরটা আপনারা দেখে ফেলেছেন অলরেডি। এখানে দেখুন অসংখ্য ফলের সমারোহ, নানান রঙের নানান স্বাদের অসংখ্য ফল। এর ভিতরে মেইনলি আপনারা দেখেছেন যে আপেল, খেজুর, বেদানা, এছাড়া সাগু আছে, নুডলস আছে। আমি সরাসরি টেস্টে চলে যাই। সত্যি ডেলিশিয়াস, অনেক ফল মিলে সব ফলের টেস্ট এক হয়ে যেন এক অন্যরকম স্বাদ তৈরি করেছে। বিভিন্ন দোকানে ফালুদা বিক্রি হয়, তবে সেই ফালুদাগুলোর সাথে এই ফালুদার ডিফারেন্স হচ্ছে, যেটা আমি খেয়াল করলাম, এখানে কিন্তু খেজুর মেশানো থাকে ম্যাক্সিমাম ফালুদাতে। ওভাবে আসলে খেজুর দেখা যায় না। আর সবচেয়ে বড় ব্যাপার, এখানে অনেক বেশি পরিমাণে ফল মিক্স থাকে। আপনারা দেখুন অলরেডি প্রচুর ফল। অন্যান্য ফালুদাগুলোতে আপনার নুডলস বা সাগুর একটু আধিক্য থাকে, কিন্তু এখানে কিন্তু ফলের পরিমাণটা অনেক বেশি। এই কারণে এই ফালুদাটা খেতেও অত্যন্ত টেস্টি। খুবই সুস্বাদু। এবং এই বিউটি রাত্রি দোকানের এই বিউটি ফালুদা, বিউটি রাত্রি বা এই লেবুর শরবত, এগুলো কিন্তু অনেক অনেক বছর ধরে এখানকার মানুষদের, শুধু এখানকার মানুষদের বললে ভুল হবে, বাইরের মানুষদেরও মন জয় করে আসছে। তো আপনারা এখানে এসে যদি এর স্বাদগুলো পরখ করে না দেখেন, আমি বলবো আপনাদের ভোজন রসিকতা অনেকটাই অসম্পূর্ণ রয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, নেক্সট এপিসোডে দেখা হবে অন্য কোনো রেস্টুরেন্টে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘুরি ফিরির সাথে চলুন, খানা খাজানার সাথে থাকুন। আল্লাহ হাফেজ। সাগু হইল তিনটা, একটা হলো কোর্ট কাছারির রাশা বাজার, আর একটা হইল লালবাগ, আর একটা হলো নাজিরা বাজার। খানা খাজানা বিড়ে লাচ্ছি আপনাকে দাওয়াত রইলো।